সৈতে কোনো ধৰণে জড়িত নহয় ৰিলায়েন্স। ঠিকাদাৰী কৃষিৰ বাবে প্ৰত্যক্ষ অথবা পৰোক্ষভাৱে কতো কোনো মাটিও ক্ৰয় কৰা নাই ৰিলায়েন্সে। পঞ্জাৱ অথবা হাৰিয়ানা নহয়, দেশৰ কোনো ঠাইতে এনে উদ্দেশ্যৰে মাটি ক্ৰয় কৰা নাই। ঠিকাদাৰী কৃষি অথবা কৰ্পৰেট কৃষিৰ সৈতে জড়িত হোৱাৰ ভৱিষ্যতেও কোনো পৰিকল্পনা নাই। ৰিলায়েন্সে পোনপটীয়াকৈ কৃষকৰ পৰা খাদ্য শস্য ক্ৰয় নকৰে। ৰিলায়েন্সে সদায় খাদ্য যোগানকাৰীক MSP-ত অৰ্থাৎ ন্যূনতম সমৰ্থন মূল্যত কৃষি শস্য ক্ৰয় কৰাত গুৰুত্ব দি আহিছে। দেশৰ কৃষকে যাতে তেওঁলোকে উৎপাদন খাদ্য সামগ্রী উচিত মূল্য লাভ করে তার উপর রিলায়েন্সে সদায় গুরুত্ব দি আহিছে। কঠোর শ্রম আর উৎসর্গিত মনোভাব আর কৃষিত নতুনত্ব আনার ক্ষেত্রে ভারতীয় কৃষকসকলক উৎসাহিত করে আহিছে রিলায়েন্সে। আর সেয়াই নহয়, দেশের 130 কোটি লোকক অন্ন যোগান ধরা অন্নদাতাসকলক রিলায়েন্সে সদায় গভীর সম্মান আর কৃতজ্ঞতা প্রকাশ করে আহিছে। রিলায়েন্স কর্তৃপক্ষ এই কথা স্পষ্ট করে দিয়ে। অসমের বাপতি খাহন ভোগালীলৈ আৰু 10টা দিন বাকী। ৰাজ্যৰ ভিন্ন প্ৰান্তৰ লগতে দুধনৈ খলাৰ পৰিটো ভোগৰ ভোগজোৰা ভোগালী কাটৰ।